গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। কত সুন্দর একটা কালার চলে এসছে দেখুন বন্ধুরা। আর এটা কিন্তু এরকম গরম অবস্থায় দিতে হবে। তো নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো চলে এসেছি আরো একটা দুর্দান্ত রেসিপি নিয়ে। আর আজকে আমি বানাবো পাকন পিঠা। তো বন্ধুরা, এই শীতে তো এই পাকন পিঠা কিন্তু একবার না হলেই নয়। আর এই পিঠাটা তো দুর্দান্ত কিন্তু স্বাদ হয়, আর আপনারা বাড়িতে কিন্তু খুবই ঝটপট বানিয়ে নিতে পারবেন। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আজকে আমি পাকন পিঠার জন্য এখানে নিয়েছি মুগ ডাল। তো আজকে মুগ ডালের পাকন পিঠা বানাবো। তো প্রথমে আমি উনুনটা জেলে দিই। তো প্রথমে আমি মুগ ডালটা কড়াতে দিয়ে দিচ্ছি। আর এখানে আমি আজকে কিন্তু 150 মুগের ডাল নিয়েছি। ডালটা এখন আমি এই শুকনো কড়াতে হালকা করে ভেজে নেব। তো ডালটা কিন্তু হালকা করে ভেজে নিতে হবে, আর বেশি যেন ভাজা না হয়ে যায়। আর ওই যে ভাজার পরে যে লাল লাল হয়ে যায়, ওটা যেন না হয়। তো এরকম ভাজতে পারেন, তো আপনারা বুঝতে পারবেন এটা খুব সুন্দর কিন্তু সেন্ট বার হবে মুগ ডালে। তখনই কিন্তু নামিয়ে নিতে হবে। দেখুন ডালটা কিন্তু আমি ভেজে নিয়েছি হালকা করে, আর দেখুন একদম লাল হয়ে যায়নি, একটু হালকা করে ভেজে নিতে হবে। আর এখন এটা আমি নামিয়ে নেব। আর এবার আমি কড়াতে দিয়ে দেবো জল। তো যে বাটি মেপে আমি ডাল নিয়েছিলাম, তো সেই বাটি মেপে আমি 5 বাটি জল কড়াতে দিয়ে দিচ্ছি। আর এবার আমি ভেজে রাখা এই ডালটা কিন্তু পরিষ্কার করে ধুয়ে নেব। মুগের ডালটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখন আমি কড়াতে দিয়ে দিচ্ছি। আর এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আর ডালটাকে তো আমি খুব কিন্তু ভালো করে সিদ্ধ করে নেব। আর এবার আমি ঢাকা খুলে দেখে নেব। তো দেখুন ডাল কিন্তু ভালোভাবে একদম গলে গিয়েছে। তো দেখুন ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। বন্ধুরা জল কিন্তু আর আমি দিইনি, ওই জলে কিন্তু ডালটা ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। আর এবারে আমি একটা হাতা দিয়ে ডালটাকে ভালো করে এইভাবে ঘেঁটে দেব। তো দেখুন হাতা দিয়ে তো ডালটাকে খুব ভালো করে আমি একদম ঘেঁটে নিয়েছি। তো এখন আমি এর মধ্যে একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। আর এবার আমি এখানে দিয়ে দেব চালের গুঁড়ি। তো এটা আতপ চালের গুঁড়ি। তো চালটা ভিজিয়ে তো আমি গুঁড়ি করে নিয়েছি। আর যে বাটি মেপে আমি ডাল নিয়েছি, তো সেই বাটি মেপে আমি এখন চালের গুঁড়ি দিয়ে দেব। তো আমি এখানে 2 বাটি চালের গুঁড়ি দিয়ে দিলাম। এবার ডালের সাথে চালের গুঁড়িটা কিন্তু খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। আর এই সময় কিন্তু উনুনের জাল একদম বন্ধ করে দিতে হবে। তা উনুনের জালটা নিভিয়ে দিয়ে তো আমি কড়াতে এইভাবে চালের গুঁড়ি আর মুগের ডালটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো চালের গুঁড়ি আর মুগের ডালটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এখন এটা আমি নামিয়ে নেব। আর এখন আমি এই মিশ্রণটা কিন্তু ঠান্ডা করে নেব। তো এখন তো খুবই গরম আছে, তো হালকা ঠান্ডা হোক, তারপর এটা কিন্তু আমি খুব ভালো করে মেখে নেব। তো এই মিশ্রণটা কিন্তু এবারে ঠান্ডা হয়ে গিয়েছে। তো একদম ঠান্ডা হয়নি, একটু উষ্ণ গরম আছে। আর এই অবস্থায় কিন্তু এটাকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। আর মিশ্রণটা তো খুব কিন্তু শক্ত শক্ত করে মাখাতে হবে, নরম করে মাখালে কিন্তু হবে না, তাতে করে পিঠেটা কিন্তু ভালো লাগবে না খেতে। আর শক্ত করে মাখালে তো আর পিঠেটা কিন্তু ভাজার পরে দারুণ কিন্তু মুচমুচে হবে। তো দেখুন ডোটা আমি মেখে নিয়েছি। আর এইরকম কিন্তু শক্ত করে মাখতে হবে, আর একদম কিন্তু একটা স্মুথ ডো তৈরি করে নিতে হবে। তো দেখুন ডোটা কত সুন্দরভাবে মাখা হয়েছে। আর দেখেছেন তো এটা আমি টাইট করে মেখে নিয়েছি। আর এবার আমি এখন লেচি কেটে নেব। তো লেচি কাটলে কি হয় বলুন তো, সমস্ত পিঠেগুলো কিন্তু একই সাইজের হবে। তো আমি এটার থেকে মোটামুটি 4টে লেচি কেটে নিচ্ছি। তো দেখুন এই 4টে আমি লেচি আমি কেটে নিয়েছি। তো এরপর আমি একটা বেলন চাকি নিয়ে নিয়েছি, আর বেলন চাকির উপরে আমি এইরকম একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি, তো দিয়ে দিচ্ছি। আর এবার আমি একটা ডো হাতে একটু গোল করে নিচ্ছি, আর এই ডোগুলোকে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আর এবার আমি বেলে নেব। এই কাগজের উপর বেলে নিচ্ছি, তো এটা একটা সুবিধা যে পিঠেগুলো তৈরি করার পর কিন্তু খুব সহজে উঠে আসবে। আর দেখুন আমি কিন্তু এইরকম একটু মোটা করে বেলে নিয়েছি বন্ধুরা, দেখুন এরকম একটু মোটা করে বেলে নিতে হবে। আর একটু গোল করে বেলে নিয়েছি। আর এবার আমি একটা এরকম টুথপিক নিয়েছি, তো এটা দিয়ে ডিজাইন করে দেব। তো দেখুন আমি এরকম একটা পাতার মতো ডিজাইন করে নিয়েছি। তো আপনাদের কাছে যেমন ডিজাইন পছন্দ, যেটা সহজ বলে মনে হবে, তো আপনারা সেইভাবে করে নিতে পারেন। আর এবার আমি এটাকে এইভাবে কেটে নিচ্ছি। আর এবার আমি এই ধারগুলো তো এই কাঠি দিয়ে এরকম একটু খাঁজ খাঁজ করে দেব। তো ডিজাইনটা আপনারা আপনাদের পছন্দ মতনই করবেন। তো দেখুন এই একটা ডিজাইন আমি তৈরি করে নিয়েছি, আর কত দারুণ দেখতে হয়েছে দেখুন বন্ধুরা, তো দুর্দান্ত দেখতে হয়েছে। তো দেখুন এই দুটো পিঠা আমার তৈরি হয়ে গেল। আর একইভাবে সমস্ত পাকন পিঠাগুলো আমি তৈরি করে নেব। তো দেখুন এই সমস্ত পিঠাগুলো আমি এরকম ডিজাইন করে নিয়েছি, আর কত দারুণ দেখতে হয়েছে দেখুন বন্ধুরা। আর এবার আমি একটা শিরা তৈরি করে নেব। তো বন্ধুরা আজকে শিরাটা আমি চিনি দিয়ে বানাবো না, তো আমি এখানে নিয়েছি পাটালি গুড়। তো পাটালি গুড় দিয়ে আজকে আমি শিরাটা বানিয়ে নেব। তো আপনারা চাইলে চিনি দিয়ে আজকে শিরাটা বানিয়ে নিতে পারেন। তো পাটালি গুড়টা আমি একটু কম ভেঙে ছোটো ছোটো করে নিয়েছি। তো এখন আমি কড়াতে দিয়ে দিচ্ছি, আর যে বাটি মেপে আমি গুড় দিয়েছি তো সেই বাটি মেপে 1 বাটি জল আমি দিয়ে দিচ্ছি। তো এখানে আমি কিন্তু একটারে শিরা তৈরি করে নেব। তো বন্ধুরা পিঠেগুলো তো ভাজার পর যখন এই শিরাতে দেব, আর পাতলা শিরা হলে তো পিঠেটা কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যাবে, তো সেই কারণে কিন্তু একটারে শিরা তৈরি করে নিতে হবে। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2টো এলাচ ফাটিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। তো এলাচ দিলে এই শিরাটা কিন্তু দুর্দান্ত একটা সেন্ট হবে। তো আচ্ছা কিন্তু এই শিরাটা আমার তৈরি হয়ে গিয়েছে। আর তো দেখুন এইরকম একটা শিরা কিন্তু তৈরি করে নিতে হবে। আর এবার আমি এটা নামিয়ে নেব। আর এবার আমি কড়াইতে দিয়ে দেবো সাদা তেল, তো পিঠাগুলো ভেজে নেব। তেল কিন্তু খুব গরম করবো না, হালকা গরম হবে, তো সেই অবস্থায় কিন্তু তেলের মধ্যে পিঠেগুলো দিয়ে দিতে হবে। তো তেল হালকা গরম হয়েছে, আর এখন আমি পিঠেগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এবারে পিঠেগুলোকে আমি একবার উল্টে দেব। আর এই পিঠেগুলো তো একদম হালকা জাল দিয়ে কিন্তু মুচমুচে করে ভেজে নিতে হবে। আর খুব বেশি জাল দিলে পিঠেগুলো কিন্তু অতটা মুচমুচে হবে না, ভিতর থেকে কিন্তু নরম থাকবে আর উপরটা হালকা লাল হয়ে যাবে। তো একদম হালকা জাল দিয়ে পিঠেগুলো মুচমুচে করে ভেজে নিতে হবে। তো দেখুন পিঠেগুলো সমস্ত কি সুন্দর আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি, কত সুন্দর একটা কালার চলে এসছে দেখুন বন্ধুরা। তো এই পিঠেগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে, আর এখন আমি এগুলোকে তুলে নেব। তো পিঠেগুলো ভালো করে তেল ঝরিয়ে আর আমি যে গুড়ের শিরাটা তৈরি করে রেখেছি, তো সেই শিরার মধ্যে এই গরম গরম পিঠেগুলো আমি দিয়ে দেব। আর এটা কিন্তু এরকম গরম অবস্থায় দিতে হবে। তো গরম অবস্থায় দিলে তো তবে কিন্তু এই শিরাটা এই পিঠেগুলোর মধ্যে খুব ভালোভাবে ঢুকবে। আর যদি পিঠে ঠান্ডা হয়ে যায় তো বন্ধুরা চিনির শিরাটা কিন্তু পিঠের মধ্যে খুব একটা ভালোভাবে ঢুকবে না। তো সেই কারণে গরম অবস্থায় কিন্তু পিঠেগুলো এই শিরার মধ্যে দিয়ে দিতে হবে। আর একইভাবে সমস্ত পিঠেগুলো আমি ভেজে নেব। আর এদিকে পরের বারের পিঠেগুলোও কিন্তু ভাজা হয়ে গিয়েছে, আর যে পিঠেগুলো আমি আগে থেকে এই শিরার মধ্যে দিয়েছি তো সেগুলো এখন আমি তুলে নেব। তো দেখেছেন তো বন্ধুরা পিঠেগুলো কিন্তু খুব নরম হয়ে যায়নি, তো একদম কিন্তু মুচমুচে আছে। দেখতে বন্ধুরা দুর্দান্ত হয়েছে, দেখুন কত দুর্দান্ত দেখতে হয়েছে পিঠেগুলো। এই সমস্ত পিঠেগুলো তো শিরার মধ্যে থেকে আমি তুলে নিয়েছি, আর এখন পিঠেগুলো দেখাবো ও কতটা মুচমুচে হয়েছে। তো বন্ধুরা এগুলো শিরার মধ্যে রাখলে কি হবে কিন্তু খুব একেবারে যে নরম হয়ে যাবে না, এই পিঠেগুলো কিন্তু একটু মুচমুচেই হয়, তবেই কিন্তু খেতে ভালো লাগে। তো দেখুন একটা পিঠে আমি ভেঙে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা এটা কিন্তু খুব সুন্দর মুচমুচে হবে, এই পিঠেগুলো তবেই কিন্তু খেতে ভালো লাগে। দেখুন এইরকমই হবে। আর আজকের এই যে পাকন পিঠেগুলো কত দুর্দান্ত দেখতে হয়েছে, তো দেখলেই বন্ধুরা লোভ লেগে যাবে খাওয়ার জন্য। তো দুর্দান্ত দেখতে হয়েছে। আর পিতুল চলে এসছে পিঠে খেতে, প্লেটে দেবো না? খেয়ে দেখো পিঠে কেমন হয়েছে। কেমন হয়েছে পিঠে? দারুন দারুন পিঠে দারুন হয়েছে। আবার মোমো করে দিতে হবে? মোমো করে দিতে হবে? আচ্ছা ঠিক আছে, এবার মোমো করে দেবো পিতুলের একদিন। তো বন্ধুরা পিঠেগুলো তো দুর্দান্ত স্বাদ হয়েছে, দারুণ মুচমুচে হয়েছে, অসাধারণ খেতে হয়েছে। তো আপনারা বাড়িতে এই শীতে একবার হলেও বন্ধুরা এরকম মুগ পাকন পিঠেটা বানাবেন, দেখবেন বন্ধুরা দুর্দান্ত স্বাদ হবে। আর বাড়িতে বানালে কেমন হয়েছে তো আমাকে একবার কমেন্ট করে জানাবেন। আর যদি আজকে আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তো লাইক করে দেবেন, আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।